তাইওয়ানের গ্রামীণ জীবন। গাইস আমি এখন কোথায় যাচ্ছি দেখেন তো, আমি কোথায় যাই, কি করতে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে তাইওয়ানের ভিলেজ, তাইওয়ানের গ্রামীণ জীবন কীরকম আপনাদেরকে আমি শেয়ার করব। তো তাইওয়ান সম্পর্কে যদি বেশি করে দেখতে চান, জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, তো সেই অনুযায়ী আমি আরও কন্টেন্ট ক্রিয়েট করব। তো এই আর কি গাইস, আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, তো দেখতে থাকুন আজকের এই ব্লগ, তাইওয়ানের গ্রামীণ জীবন, তাইওয়ানের ভিলেজ লাইফ, গ্রামীণ জীবন, গ্রামের জীবন, গ্রামের জীবন। দেখতে পাচ্ছেন এগুলো কিসের গ্রাম, তাইওয়ানে ছোট ছোট গ্রাম দেখছেন। আপনারা হয়তো বলবেন এইরকম কেন, হ্যাঁ এইরকম, এগুলো হচ্ছে 80-90 বছর আগের গ্রাম তাইওয়ানে। তো এগুলো অ্যাকচুয়ালি আমার একজন কলিগের আগের একদম অনেক বুড়ো, মানে পুরনো লোক এখানে ছিল আর কি। তো আমি অ্যাকচুয়ালি দেখাইতে আসতেছি আমাদের বাড়িও ওইরকম, আর অঞ্চি পাশাও এখানে কোনো লোক থাকে না, এখানে হচ্ছে এরকম গ্রামের জীবন আর কি, তাইওয়ানের গ্রামের ঘর। আমাদের ঘরটাও তবে এরকম, ঘরে থাকলে আর সুবিধা, এখানে কেউ লোক থাকে না, দেখছেন কত কাদা কুদা উদে রয়ে গেছে। ভিতরে যাচ্ছি, রঞ্চি পাস আও আইও তা মা চান, এখানে এখানে খেলা খেলে যায় ওরকম, এখানে কেউ থাকে না, আগে ভাড়া দিত আর কি, এখানে 1,000-1,500 টাকা ভাড়া এরকম। এখানে কোনো লোক থাকে না, এলোমেলো করে রাখছে, যারা আগে ভাড়া দিয়ে থাকতো ওরা চলে গেছে। চিন্তা করতেছে এই বাড়িটা আমি কিনবো, বাড়িটা কিনে আমি আর আমার মেয়ে থাকবো, একটু মেরামত করলে হবে। মেরামত করলে, ডেকোরেশন করলে সুন্দর হয়ে যাবে। ইংরেজি কে ছো ছো লাই ও মেয়ে লাই ও লাই ছি।